নমস্কার বন্ধুরা, রিঙ্কুর হেসেলে স্বাগত। বন্ধুরা, আজ চলে এসেছি এক ইউনিক রেসিপি নিয়ে। বন্ধুরা, পাস্তা রেসিপি আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। পাস্তা রেসিপি বানানোর জন্য আমি এখানে পরিমাণ মতো পাস্তা নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি সামান্য পরিমাণ আলু, বরবটি, পেঁয়াজ ও কাঁচা লঙ্কা আমি কেটে নিয়েছি, আর নিয়ে নিয়েছি পাস্তা মশলা, সঙ্গে নিয়েছি একটা টমেটো সস। প্রথমে আমি পাস্তাগুলো জলের মধ্যে দিয়ে পরিমাণ মতো লবণ নিয়ে সেদ্ধ করে নেব হালকাভাবে। পাস্তাগুলো সেদ্ধ হয়ে গিয়েছে, এবার আমি একটা ঝুড়িতে জল ছাড়িয়ে নেব। গ্যাসের আঁচে কড়াই বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো সাদা তেল নিয়েছি। গরম তেলে প্রথমে আমি আলু ও বরবটিগুলো ভালোভাবে ভেজে নেব। আমি পরিমাণ মতো লবণ ও হালকা পরিমাণে হলুদ নিয়ে নেব। আলু বরবটি হালকা ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজ কুচি ও কাঁচা লঙ্কা কুচি দিয়ে আমি আবারও ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। এবার আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা পাস্তাগুলো দিয়ে আমি আবারও 1 থেকে 2 মিনিটের মতো নাড়াচাড়া করে নেব। পর আমি এর মধ্যে পাস্তা মশলা পরিমাণ মতো দিয়ে আমি আবারও হালকা নেড়েচেড়ে নেব। এবার আমি এর মধ্যে টমেটো সস পরিমাণ মতো নিয়ে নেব, আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। সমস্ত উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নেব। আমি আরও 2 থেকে 3 মিনিটের মতো লো আঁচে নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, এই রকম হালকাভাবে পাস্তা বাড়িতে অবশ্যই বানাবেন, দেখবেন খেতে খুবই লোভনীয় একটা রেসিপি। তাছাড়া বাচ্চার স্কুলের টিফিনের জন্য দিতে পারেন, বাচ্চারা চেটে কুটে খাবে। বন্ধুরা, আমার পাস্তাটা প্রায় হয়ে গিয়েছে, আমি একটা পাত্রে নিয়ে আপনাদের দেখাবো। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন পাস্তাটা দেখতে কত সুন্দর হয়েছে এবং খেতেও দুর্দান্ত। বাড়িতে অবশ্যই এইভাবে হালকা করে বানাবেন, দেখবেন হালকা টিফিনের পক্ষে খুবই উপযুক্ত এক ইউনিক রেসিপি। বন্ধুরা, আজ তবে এতটাই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সঙ্গে থাকুন।